সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সিদ্দিকি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দেখাবো একটা স্পেশালি আমের আচারের মশলা। চলছে তো আমের সিজন, আর এই কাঁচা আমের সিজনে আমরা বহু ধরনের আচার বানিয়ে থাকি। আর এই আচার বানাতে যদি একটু স্পেশালিভাবে কোনো মশলা তৈরি করা হয় তাহলে কিন্তু আচারটা অনেক টেস্টি হয়। আমার চ্যানেলে আরও আচারের রেসিপি রয়েছে, আর এই আচারের মশলাটা কিন্তু একটু অন্যরকম। আসুন তাহলে দেখে নিই কী করে আজকে এই আমের আচারের মশলাটা তৈরি করছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, তার মাঝে নিয়ে নিচ্ছি হলুদ সরিষা। এখানে আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, ওই কাপটা হচ্ছে 1/3 কাপ। এই কাপ দিয়ে আমি 2 কাপ হলুদ সরিষা দিয়ে দিয়েছি, আর 1 কাপ দিয়ে দিয়েছি মৌরি। এখানে চাইলে আপনারা কালো এবং হলুদ দুইটা সরিষাই ব্যবহার করতে পারেন, তবে হলুদটা করলে ভালো হয়। এখানে নিয়েছি জৈন আর আজৈন, যেটাকে আমরা রাঁধুনি বলি, আর একটা হচ্ছে জৈন। মানে এই দুইটা মশলাই কিন্তু আচারে ওর মশলাতে দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট অনেকটাই ভালো আসবে। এই জৈন আর আজৈন মিলে দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ উঁচু করে। এখানে নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ উঁচু করে। এখানে ঝাল যে মরিচ, এই মরিচগুলো আমি আমার ঝাল অনুযায়ী নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু ঝাল খেতে পছন্দ করেন নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি জিরা, জিরা নিয়েছি আমি এখানে উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এই সব মশলাগুলোকে সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু পানির কোনো কাজই করা যাবে না, সবগুলাকে আমি সিরকা দিয়ে ভিজিয়ে রাখবো। আর এই মশলা কিন্তু আমার চ্যানেলে আরও মানে অন্য অন্যভাবে দেওয়া আছে। কাঁচা তেল মশলার আচারের রেসিপিতে এটা আলাদা আলাদা করে সবগুলা মশলা পেস্ট করা, আর এখানে আমি আপনাদের সুবিধার্থে সবগুলা মশলাকে একসাথে আমি এভাবে করে সিরকা দিয়ে ভেজে মানে ভিজিয়ে এগুলাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। এভাবে করে ভিজিয়ে রাখবো আমি সারা রাত্রের জন্য। পরের দিন সকালবেলা এইগুলাকে আমি এই যে দেখিয়ে দিচ্ছি, আর এগুলা কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নাই। রাত্রে এভাবে করে ভিজিয়ে রেখে সকালে প্রেস করে নিলেই হবে। আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, এখন এখানে ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু পরিমাণ সিরকা দরকার হবে এই মশলাটা পেস্ট করতে, ঠিক ততটাই কিন্তু সিরকা এখানে আমি ব্যবহার করব। কিন্তু সাবধান থাকতে হবে যেন পানির কোনো ধরনের ছিটেফোঁটো না থাকে, সবগুলাই কিন্তু সিরকা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এগুলাকে শিলপাটায়ও মানে বেটে নিতে পারেন, একদম মিহি করা কিন্তু যাবে না। কী করে করতে হবে অপেক্ষা করেন শেষ অবধি। আমি কিছুক্ষণ এই মশলাটাকে চামচ দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট কিন্তু করে নিইনি। এই যে দেখুন, মশলাটাকে আমি একটু চামচের সাহায্যে কাছে তুলে দেখিয়ে দিচ্ছি কতটুকু মানে পেস্ট হবে। একদম পেস্ট করলে কিন্তু মশলাটা ভালো হবে না, এই ধরনের একটু হালকা হালকা দানা দানা থাকবে এরকমভাবে। আর এই মশলাটা কিন্তু বক্সে করে নর্মাল ফ্রিজে প্রায় 15 দিন রাখা যাবে, কারণ এটা সিরকা দিয়ে করা। আর এই মশলা দিয়ে কিন্তু আমি আচার তৈরি করব, আর সেই আচারের রেসিপিটাই আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন এই সেই আচারের রেসিপিটা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।